জয় জগন্নাথ। মু জ্যোতির্বিদ ভবানী শঙ্কর মহাপাত্র আপন মানুষ রাশিফল কার্যক্রমকু স্বাগত জনাউছি। দর্শক বন্ধু, আসন্তু সর্বপ্রথমে জানিবা আজির তিথি নক্ষত্র দিন সম্পর্কে। আজ হচ্ছে ৬ মে সোমবার ২০২৪ মশিয়া, ওড়িয়ারে বৈশাখ মাস, কৃষ্ণপক্ষ, সৌরমানরে মেষ, ২৩ দিন। আসন্তু জানিবা আজির তিথি নক্ষত্র সম্পর্কে। আজ হচ্ছে ত্রয়োদশী তিথি। ত্রয়োদশী তিথি সূর্যোদয় পরঠারু মধ্যাহ্ন ২:৪৩ পর্যন্ত ভোগ হবে। মধ্যাহ্ন ২:৪৩ পরে আজ চতুর্দশী তিথি ভোগ হবে। আজ দিনর নক্ষত্র রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র সূর্যোদয় পরঠারু সন্ধ্যা ৬:১৯ পর্যন্ত ভোগ হবে। সন্ধ্যা ৬:১৯ পরে রেবতী নক্ষত্র সমাপ্ত হবে এবং সন্ধ্যা ৬:১৯ পরে আপনার অশ্বিনী নক্ষত্র ভোগ হবে। আজ দিনর চন্দ্র মীন চন্দ্র। মীন রাশি চন্দ্রমা সন্ধ্যা ৬:১৯ পর্যন্ত রহবে। সন্ধ্যা ৬:১৯ পরে চন্দ্রমা মেষ রাশি গতি করবে। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজির তিথি অনুসারে কেউ খাদ্য আপনার গ্রহণ করবে না বা কেউ খাদ্যকু জ্যোতিষশাস্ত্র হিসাবে বারণ করা যাইছি। বার্তা কি? অর্থাৎ বাইগণ। আপনার আজ দিনের বাইগণ খাইবে না। আজ দিনের বাইগণ খাদ্যকু বারণ করা যাইছি। তরকারে সিন্তুলারে বাইগণ ব্যবহার করন্তু না। দর্শক বন্ধু, আসন্তু জানিবা ঘাতচন্দ্র থিবার রাশি সম্পর্কে। মেষ রাশির ব্যক্তি বিশেষঙ্কর আজ ঘাতচন্দ্র যোগ রহুছি এবং মিথুন রাশির ব্যক্তিঙ্কর ঘাত ১২ যোগ রহুছি। তেণু মেষ এবং মিথুন, মেষ ঘাতচন্দ্র হেতুক মেষ, ঘাত ১২ হেতুক মিথুন রাশির ব্যক্তি বিশেষ, সতর্কতা অবলম্বন করিবা আবশ্যক, জগি রাখি চলিবা আবশ্যক। দর্শক বন্ধু, এবে আসন্তু জানিবা আমার সমস্যা সমাধানে ব্রহ্মজ্যেষ্ঠী বৃক্ষকু পূজা কলে কেউ গ্রহ প্রসন্ন হয়ে থাকে। ব্রহ্মজ্যেষ্ঠী পূজা বৃক্ষকু পূজা কলে কোণ শুভফল মিলিথায় সে সম্পর্কে আমি আলোচনা করিবা। ব্রহ্মজ্যেষ্ঠী বৃক্ষ কে কে কহন্তি আকু ব্রাহ্মণ ঝাটিয়া বৃক্ষ। প্রায় গাঁ গহলিরে আর যে লোকাল ল্যাঙ্গুয়েজরে প্রায় লোক ব্রাহ্মণ ঝাটিয়া বলে কইতান্তি। ব্রহ্মজ্যেষ্ঠী ইয়ে হচ্ছেন বৃহস্পতিঙ্কর বৃক্ষ, ব্রহ্মজ্যেষ্ঠী বৃক্ষ। অনেক শাস্ত্রে যদি বৃহস্পতি আপনার খারাপ অনেক জাতকরে, তাহলে পাচিলা কদলী গছ, ছোট পাচিলা কদলী গছকু কুণ্ডরে লগাই পূজা করা মধ্যে কুয়া যাই। তবে বৃহস্পতিঙ্কর সবুঠারু ইফেক্টিভ গছ, যেটা ইফেক্টিভ রেজল্ট, শীঘ্রাতি শীঘ্র শুভফল প্রাপ্তি পাই ব্রহ্মজ্যেষ্ঠী বৃক্ষ পূজা করিবার বিধান রয়েছে। কারণ এই ব্রহ্মজ্যেষ্ঠী বৃক্ষের বৃহস্পতিঙ্কর বাস থাই বা বৃহস্পতি মহাগ্রহঙ্কর যে শক্তি বা বৃহস্পতি মহাগ্রহঙ্কর যে কৃপা ইয়ে বৃক্ষ উপরে রহিথায়। তেমন ব্রহ্মজ্যেষ্ঠী বৃক্ষকু বিধিবিধান অনুযায়ী পূজা কলে গুরুঙ্কর যদি জাতকরে কিছু সমস্যা রয়েছে, বৃহস্পতি যদি দুর্বল অনেক, বৃহস্পতিঙ্কর যদি দশা মহাদশা জাতকরে চালিছি, বৃহস্পতিঙ্কর যদি অন্তর্দশা চালিছি, বৃহস্পতি জাতকরে চালিছন্তি, নর্মালি বৃহস্পতি হচ্ছে এক নৈসর্গিক শুভগ্রহ, বৃহস্পতি চলন সময় ব্যক্তি বিশেষ যথেষ্ট শুভফল তাঙ্ক জীবনে পাইথান্তি। কিন্তু সেই বৃহস্পতি মধ্যে পাপগ্রহ সহিত যুক্ত হলে, বৃহস্পতি রাহুযুক্ত হয়ে জাতকরে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করে, বৃহস্পতি মকর রাশি নীচ লে, বৃহস্পতি শনিঙ্ক দ্বারা পীড়িত হয়ে বা পাপগ্রহকর দৃষ্টি রহিযাই, বা বৃহস্পতি রবিযুক্ত হয়ে অস্ত হয়ে যাই, বা বৃহস্পতি পূর্ব আমি আলোচনা করেছি কেন্দ্রাধিপতি নামক দোষে দোষযুক্ত হয়ে, মোটামুটি বৃহস্পতি যদি দোষযুক্ত হয়েছেন, বৃহস্পতি যদি ফল প্রদান করু না, তাহলে ব্যক্তি বিশেষ বৃহস্পতিঙ্কর কৃপাপ্রাপ্তি পাই, বৃহস্পতিঙ্কর পীড়ারু রক্ষা পাইবা পাই ই ব্রহ্মজ্যেষ্ঠী বৃক্ষকু যদি কুণ্ডরে লগাই গুরুবার ঠারু আরম্ভ করি, গুরুবার ঠারু পূজা আরম্ভ করি বা বৃক্ষকু বরণ করি, বৃক্ষকু নিমন্ত্রণ করি, বৃহস্পতিঙ্কু বৃক্ষমূলরে জলদান করি, হলদিয়া হচ্ছে বৃহস্পতিঙ্কর রঙ, তেণু হলদিয়া ফুল, আপনার কনিয়র ফুল, চম্পা ফুল, গেন্ডু ফুল, অর্থাৎ হলদি রঙর ফুল এবং কিছু ভোগ, ধূপ দীপ কিছু ভোগ দিয়ে আপনার রেগুলার ব্রহ্মজ্যোতি বৃক্ষকে পূজা করন্তু। দেখিবে নিশ্চয় বৃহস্পতিঙ্কর যদি কিছু সমস্যা রয়েছে, বৃহস্পতি যদি অশুভফল প্রদান করছেন বা বৃহস্পতি আপনার জাতকের শুভ আপনার রেজল্ট দৌঁচান, কিন্তু যেতিক রেজল্ট আপনার আশা করছেন বা যেতিক আপনার পরিশ্রম হিসাবে ফল মিলিয়া কথা সে ফল মিলুনা, তাহলে আপনার এই বৃক্ষকে পূজা করা দ্বারা নিশ্চয় বৃহস্পতি কৃপাবৃষ্টি করবে। এবং বৃহস্পতিঙ্কর আমি জাণিছু জাতকরে যথেষ্ট শুভতা রহিথায়, ব্যক্তি বিশেষ জীবনে আগুক যাওয়া আগুক বড়া
ଉନ୍ନତିର ସୋପାନରେ ପହଞ୍ଚିବା ପାଇଁ ବୃହସ୍ପତିଙ୍କର ଭୂମିକା ରହିଥାଏ। କାରଣ ବୃହସ୍ପତିଙ୍କୁ ଏକାଧିକ କ୍ଷମତା ଦିଆଯାଇଛି। ସବୁଠୁ ବଡ଼ କ୍ଷମତା ହେଉଛି ବୃହସ୍ପତିଙ୍କର କ'ଣ ନା ବୃହସ୍ପତି ଉନ୍ନତି କାରକ। ତାଠାରୁ ନିଜର ତାଙ୍କ ପାଖରେ ଗୁଣ କ'ଣ ନା ବୃହସ୍ପତି ହେଉଛନ୍ତି ଏକ ସ୍ୱାତ୍ତିକ ଗ୍ରହ, ତାମସିକ ଗ୍ରହ ନୁହନ୍ତି, ସ୍ୱାତ୍ତିକ ଗ୍ରହ। ସେ ହେଉଛନ୍ତି ଗୁରୁ, ମଙ୍ଗଳ ପ୍ରଦାନକାରୀ। ତେଣୁ ବୃହସ୍ପତି ଉନ୍ନତିର ମାର୍ଗକୁ ପ୍ରଶସ୍ତ କରିଥାନ୍ତି ବା ଉନ୍ନତିକୁ ବହୁଗୁଣ କରିଥାନ୍ତି। ଶାସ୍ତ୍ରରେ କୁହାଯାଏ, ଜୀବଃ ସ୍ୱସ୍ଥାନ ହନ୍ତା ବଦନ୍ତି ମୁନିବର ଦୃଷ୍ଟିତସ୍ୟ ପ୍ରହୁଷ୍ଟା, ସ୍ୱସ୍ଥାନ ପାଳକ ସୌରୀ ପରମ ଭୟଙ୍କରୀ ଦୃଷ୍ଟିତସ୍ୟ ପ୍ରନଷ୍ଟା। ଅର୍ଥାତ୍ ବୃହସ୍ପତି କ୍ଷେତ୍ରରେ କୁହାଯାଇଛି, ବୃହସ୍ପତି ଏମିତି ଏକ ଗ୍ରହ, ଜୀବ ବୃହସ୍ପତି ଅନ୍ୟ ନା ଜୀବ, ଜୀବଃ ସ୍ୱସ୍ଥାନ ହନ୍ତା ଯେଉଁ ଭାବରେ ବସନ୍ତି ସେ ଭାବଟିକୁ ନଷ୍ଟ କରନ୍ତି, ମାତ୍ର ଦୃଷ୍ଟିତସ୍ୟ ପ୍ରହୁଷ୍ଟା ତାଙ୍କ ଦୃଷ୍ଟି ଅତ୍ୟନ୍ତ ଶୁଭପ୍ରଦ ହୋଇଥାଏ। ତେବେ ବୃହସ୍ପତି ନକାରାତ୍ମକ ଥିଲେ ତାହେଲେ ବୃହସ୍ପତିଙ୍କ ଦଶା ସମୟରେ ମଧ୍ୟ ମନୁଷ୍ୟ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମସ୍ୟାରେ ମଧ୍ୟ କବଳିତ ହୋଇଥାଏ। ବୃହସ୍ପତି ଏକାଧାରରେ ହେଉଛନ୍ତି ଅର୍ଥକାରକ ଗ୍ରହ। ଆଜିର ଯୁଗରେ ଭଲରେ ଚଳିବା ପାଇଁ, ଫାଇନାନ୍ସିଆଲ ଡେଭଲପମେଣ୍ଟ ପାଇଁ ସମସ୍ତେ ଚାହାନ୍ତି ଆର୍ଥିକ ଉନ୍ନତି ପାଇଁ, ବୃହସ୍ପତି ଉନ୍ନତିକାରକ ଗ୍ରହ ବା ଆର୍ଥିକ ଉନ୍ନତିର ଗ୍ରହ, ଅର୍ଥକାରକ ଗ୍ରହ। ଫାଇନାନ୍ସ ଡିପାର୍ଟମେଣ୍ଟଟା ତାଙ୍କ ପାଖରେ ଭଗବାନ ଦେଇଛନ୍ତି। ତେଣୁ ବ୍ରହ୍ମଷ୍ଟି ବୃକ୍ଷ ପୂଜା କଲେ ଆର୍ଥିକ ସ୍ଥିତିରେ ପ୍ରଥମ ଅଭିବୃଦ୍ଧି ହୋଇଥାଏ, ଆପଣଙ୍କର କ୍ଷମତା ପ୍ରତିଷ୍ଠା ସୁନିଶ୍ଚିତ ବଢ଼ିଥାଏ, କର୍ମଠାରୁ ଅଧିକ ଫଳପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ ବା ଆପଣ କହିବା ଭାଗ୍ୟ ସଦୟ ହୋଇଥାଏ। ଏବଂ ତା ସହିତ ବୃହସ୍ପତି ହେଉଛନ୍ତି ଆପଣଙ୍କର ସୁଖ ଐଶ୍ୱର୍ଯ୍ୟକାରକ, ତେଣୁ ସୁଖ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ଭରା ଜୀବନ ହୋଇଥାଏ। ଏବଂ ବୃହସ୍ପତି ହେଉଛନ୍ତି ସନ୍ତାନ କାରକ। ଯଦି ଘରେ ସନ୍ତାନମାନେ ଆପଣଙ୍କୁ ଅବାଧ୍ୟ ହେଉଛନ୍ତି, କଥା ଶୁଣୁନାହାନ୍ତି, ପାଠ ପଢ଼ୁନାହାନ୍ତି, ବିଦ୍ୟା କ୍ଷେତ୍ରରେ ମନ ଦେଉନାହାନ୍ତି, ବାଳଙ୍ଗା ହେଉଛନ୍ତି, କୁସଙ୍ଗରେ ପଡ଼ୁଛନ୍ତି, ତାହେଲେ ସନ୍ତାନ କାରକ, ବିଶେଷ କରି ପୁତ୍ର ସନ୍ତାନ କାରକ ଗ୍ରହ ବୃହସ୍ପତି ହୋଇଥିବାରୁ ବ୍ରହ୍ମଜ୍ୟେଷ୍ଠୀ ବୃକ୍ଷକୁ ଆପଣ ରେଗୁଲାର ପୂଜା କଲେ ସନ୍ତାନମାନେ ମଧ୍ୟ ଅବାଧ୍ୟତାରୁ ଆପଣଙ୍କ ନିକଟକୁ ଆସିଥାନ୍ତି ବା ଅବାଧ୍ୟତା ତାଙ୍କର ଦୂର ହୋଇଥାଏ। ସେମାନେ ଅବାଧ୍ୟତାରୁ ଦୁଷ୍ଟାମୀରୁ ସିଷ୍ଟାମୀ ଆଡ଼କୁ ଆସିଥାନ୍ତି, କଥା ଶୁଣନ୍ତି, ପଢ଼ାପଢ଼ିରେ ମନୋନିବେଶ କରିଥାନ୍ତି। ଏପରିକି ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ମଧ୍ୟ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ବ୍ରହ୍ମଷ୍ଠୀ ବୃକ୍ଷକୁ ପୂଜା କରିବା ଆବଶ୍ୟକ, ଯେହେତୁ ବୃହସ୍ପତି ନିଜେ ହେଉଛନ୍ତି ବିଦ୍ୟାକାରକ ଗ୍ରହ। ସେଭଳି ଯଦି ଘରେ ପୁଅ ଝିଅ ଥାନ୍ତି, ବିବାହ ବହୁ ଦିନ ଧରି ଆପଣଙ୍କ ବିବାହ ହୋଇପାରୁନଥାଏ, ଅନେକ ପ୍ରସ୍ତାବ ଆସୁଥାଏ, ବିବାହ ଯୋଗ୍ୟ ବୟସ ଗଡ଼ିଯାଉଥାଏ, ମାତ୍ର ବିବାହ ହୋଇପାରୁନଥାଏ, ଏପରି ସ୍ଥିତିରେ ବିଶେଷ କରି କନ୍ୟାର ଜାତକରେ ଗୁରୁ ପତିକାରକ ଗ୍ରହ ହୋଇଥିବାରୁ ବା ସ୍ୱାମୀକାରକ ଗ୍ରହ ହୋଇଥିବାରୁ ଯେଉଁ ଝିଅର ବିବାହ ବୟସ ଗଡ଼ିଯାଇଛି ବା ଗଡ଼ି ଚାଲିଛି, ପ୍ରସ୍ତାବ ଆସୁଛି ପସନ୍ଦ ହେଉନାହିଁ ବା ଆପଣଙ୍କ ପସନ୍ଦ ହେଉଛି ସାମ୍ନା ପ୍ରସ୍ତାବ ମନା କରୁଛନ୍ତି, ଡେଟ୍ ଗଡ଼େ ଗଡ଼େ ଚାଲୁଛନ୍ତି, ସେଭଳି ସ୍ଥିତିରେ ଯଦି ବ୍ରହ୍ମଷ୍ଟି ବୃକ୍ଷକୁ ଆପଣମାନେ ପୂଜା କରିବେ, ବ୍ରହ୍ମଷ୍ଟି ବୃକ୍ଷକୁ କୁଣ୍ଡରେ ଲଗାଇ ଝିଅଟିଏ ଯଦି ଗୁରୁବାର ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଚନ୍ଦନ ସିନ୍ଦୁର ଦୀପ ଧୂପ ହଳଦୀ ରଙ୍ଗର ଫୁଲ ଏବଂ ଭୋଗ ଦେଇ ଗୁରୁବାର ଠାରୁ ରେଗୁଲାର ଯଦି ବୃହସ୍ପତିଙ୍କୁ ସ୍ମରଣ କରି ପୂଜା କରିବେ, ଗୋଟେ ହଳଦିଆ ଆପଣ ଯେଉଁ କୁଣ୍ଡ, ମାଟି କୁଣ୍ଡ ହେଉ, ସିମେଣ୍ଟ କୁଣ୍ଡ ହେଉ, ସେଥିରେ ହଳଦୀ ବଳିଦେବେ ବା ଗୋଟେ ହଳଦିଆ କୁଣ୍ଡ ଲଗାଇବେ, ହଳଦିଆ ଧାଗା ବା ବସ୍ତ୍ର ଗୋଡ଼େଇଦେବେ, କରିଆ କନା ଗୋଡ଼େଇଦେବେ ବୃହସ୍ପତିଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ, ଏବଂ ରେଗୁଲାର ହଳଦିଆ ଫୁଲ ଦେଇ ପୂଜା କରିବେ ଝିଅ, ଏବଂ ପତ୍ରରେ ଜଳ ଦେଇ, ସେ ପତ୍ର ଜଳକୁ ନିଶ୍ଚୟ ଆଶୀର୍ବାଦ ବୋଲି, ସେ ପତ୍ର ଯେଉଁ ଜଳ ପଡ଼ିବ ଯେମିତି ତୁଳସୀ ପତ୍ରରେ ଜଳ ଦେଇ ତାକୁ ପାଉଛନ୍ତି, ସେମିତି ପତ୍ର ଜଳ ଦେଇ ଆପଣ ଜଳକୁ ଆଚମନ ଆକାରରେ ପ୍ରସାଦ ରୂପରେ ମନେ ଚିନ୍ତା କରି ପାଇବେ, ଦେଖିବେ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଯାହା ବି ସମସ୍ୟା ରହିଛି ଦୂରୀଭୂତ ହେବ। ଏବଂ ଏଗୁଡ଼ିକ ବହୁ ପ୍ରମାଣିତ ମଧ୍ୟ, ଏ କଥା କେବଳ କୁହାହେଉଛି ଯେ ଆପଣଙ୍କୁ ଏ ପ୍ରମାଣିତ ମଧ୍ୟ। ଏପରିକି ଯଦି ଆପଣ ଘର ଗୃହ କାର୍ଯ୍ୟ ଆପଣ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି, ଘର କାମ ଷ୍ଟାର୍ଟ କରିଛନ୍ତି, ମାତ୍ର ଘର କାମ କମ୍ପ୍ଲିଟ୍ ହୋଇପାରୁନାହିଁ ବା ଆପଣଙ୍କର ଏକତାଲା ଅଛି, ଆପଣ ମନରେ ଅଛି ପଇସାପତ୍ର କୁଆଡ଼ୁ ଆସିଲେ ମୁଁ ଦୁଇତାଲା ଘରଟିଏ କରିବି, ବା ପୁଅଟିଏ ଅଛି ବା ଝିଅଟିଏ ଅଛି, ତା'ର ବିବାହ ପାଇଁ ପ୍ରସ୍ତାବ ଆସିଲାଣି, ଫାଇନାଲ ଆଡ଼କୁ ଗଲାଣି ସବୁ କଥା, ମାତ୍ର ଅର୍ଥ ଅଭାବରୁ ଆପଣ ତାଙ୍କର ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟ ବା ବିବାହ କାର୍ଯ୍ୟ କରିପାରୁନାହାନ୍ତି, ବିବାହ ବ୍ରତ। ତେଣୁ ମାଙ୍ଗଳିକ ତା'ର ଗ୍ରହ ହୋଇଥିବାରୁ ବୃହସ୍ପତି, ଅନେକ ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ମୋତେ ପ୍ରତ୍ୟକ୍ଷ ଭାବରେ କହିଛନ୍ତି, କାରଣ ଏଇ ମିଡ଼ିଆରେ, ବିଭିନ୍ନ ମିଡ଼ିଆରେ ଆପଣଙ୍କର ମୋର ପ୍ରାୟ 24 ବର୍ଷ କାର୍ଯ୍ୟ କରିବା ହୋଇଗଲା, ଏବଂ ବହୁ ଲୋକ ରାତି ପାଇଲେ ଜାତକ ଦେଖିବାକୁ ଆସୁଛନ୍ତି ମୋ ପାଖକୁ। ତେଣୁ ଏ ଗୋଟିଏ ମୋର ନିଜର ଏକ୍ସପିରିଏନ୍ସରୁ, ମୋ ନିଜର ମୋ ଅନୁଭୂତିରେ ମୁଁ କହୁଛି, ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ବୃହସ୍ପତିଙ୍କର ଦୋଷ ପାଇଁ ବ୍ରହ୍ମଷ୍ଟି ବୃକ୍ଷ ନେଇଛନ୍ତି, ତାଙ୍କର ତ ସେ ଦୋଷ ଦୂର ହୋଇଛି, ତାଙ୍କର ଯେଉଁ ଚାକିରିର ସମସ୍ୟା କି ଅନ୍ୟ କୌଣସି ସମସ୍ୟା ପାଇଁ ସେ ନେଇଛନ୍ତି, ଆର୍ଥିକ ସମସ୍ୟା ପାଇଁ ତାହା ଦୂର ହୋଇଛି, ତା ସାଙ୍ଗରେ ଦେଖା ଦେଇଛି, ଅନେକ ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ଆସି କହିଛନ୍ତି, ସାର୍ ଏଇ ଆର୍ଥିକ ସ୍ଥିତି ତ ସମସ୍ୟାର ସମାଧାନ ହେଲା ବା କର୍ମରେ ସମସ୍ୟା ଥିଲା ସମାଧାନ ହେଲା ବା ଆମ ଝିଅ ବାହାଘର ପାଇଁ ଆପଣ କହିଥିଲେ ସେ ସମାଧାନ ହୋଇଗଲା, ତା ସାଙ୍ଗରେ ସାର୍ ଗୋଟେ ଭଲ କଥା ଘଟିଛି, ଘର କାମଟି ଆଜ୍ଞା ଆରମ୍ଭ କରିଛି।
বা একতলা লা দুতলা করছি বা জমিটিয়ে লা সেটি ঘর কাম আরম্ভ করছি বা গোটে আপার্টমেন্ট টিয়ে সার কিণিলি বা গোটে ফ্ল্যাটটি কিণিলি এ কথা লোক কুমার কারণ বহু এটা অনুভূতির কথা ব্রহ্মষ্টী বৃক্ষ পূজা কলে নিজের আপনার যদি গৃহ বা ভূমি হেতু যদি কিছু সুযোগ থাকে বিশেষ করে গৃহ নির্মাণ এ কার্যের বৃহস্পতি মধ্যে ত্বরান্বিত করে থাকে তেমন আপনার ইয়াকে পালন করে পারবে বা প্রত্যেক দিন আপনার ব্রহ্মষ্টী গছ পূজা করে পারবে। এসহ গুরুবার গুড়িকরে আপনার সাত্বিক ভোজন গ্রহণ করবে, গুরুবার দিন যদি পারিবে হলদিয়া বস্ত্র পিঁধিবে যেহেতু বৃহস্পতি কৃপাপ্রাপ্তি পাই, গুরুবার দিন হলদিয়া খেচুড়ি করে আপনার লক্ষ্মীনারায়ণ নৈবেদ্য করে তাকে প্রাপ্তি করবে, দেখবে নিশ্চয় আপনার গুরু হেতু বা বৃহস্পতি হেতু আপনার শুভফল প্রাপ্তি করবে এবং বৃহস্পতি এক শুভতার গ্রহ হইতিবার ব্রহ্মজ্যেষ্ঠী বৃক্ষ স্পেসিফিক পূজা কলে আপনার নিশ্চয় শুভফল প্রাপ্তি করে পারবে। যদি আপনার জীবনে ব্যক্তিগত পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্র নিযুক্তি, বৈবাহিক সমস্যা, বাস্তুদোষ এবং মালি মকদ্দমা আদি সমস্যা থাকে তাহলে সমস্যার সমাধান ও পরামর্শ পাই আমাকে যোগাযোগ করন্তু। জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র, বুধেশ্বরী কলোনি, প্লট নম্বর 26, ভুবনেশ্বর। ফোন নম্বর 9776833302, 9439444924। আমার ওয়েবসাইট www.srijagannathastro.com। এবে আসন্তু জানিবা মেষ ঠার মীন পর্যন্ত আপন মানে যে উৎকণ্ঠার সহিত অনাই বসিছন্তি যে রাশিফল আজি দিন শুনিয়া পাই মেষ ঠার মীন পর্যন্ত আপন মানকর দৈনন্দিনর আজি দিন রাশিফল সম্পর্ক জানিবা। সর্বপ্রথমে মেষ রাশি, কর্মক্ষেত্রকে নিয়ে কিছুটা সমস্যা বা বিবাদ দেখা দেই পারে, মানসিক দুশ্চিন্তা কারণরু মন ভারাক্রান্ত রহিব, পারিবারিক জীবন আপনার মধ্যম রহিব, ব্যবসায়ী মানে ব্যবসায়ের সফলতা প্রাপ্তি করবে, গৃহিণী মানক পাই মহিলা মানক পাই দিনটি বহুত শুভ থিবারু যেকোনসি কার্যকু আরম্ভ কলে দিনটি সফলতা প্রাপ্তি করবে, মন মধ্যে আপনার উৎসাহ রহিব এবং উৎসাহ রাখি ধৈর্য রাখি কার্য কলে প্রত্যেকটি কার্যরে জয়যুক্ত হবে। শুভরঙ্গ হিসাবরে লাল হলদি সুনেলি রঙের বস্ত্র ব্যবহার করন্তু, শুভ সংখ্যা হিসাবরে 1 এবং 9 ব্যবহার করন্তু, অধিক শুভফল প্রাপ্তি পাই আপন হনুমান চালিশা পাঠ করে ঘর বাহারকু বাহারন্তু, দিনটি শুভরে কটিব। বৃষ রাশি, কোনসি নূতন কার্য করিবাকু যাই মন মধ্যে আপনার উৎসাহ দেখা দেই পারে বা নূয়া কাম করিয়া পাই উৎসাহ বড়িব, পারিবারিক জীবন আপনার পাই সুখপ্রদ হেব, যদি ব্যবসায় করছেন ব্যবসায়ের আপনি লাভফল প্রাপ্তি করবে বা লাভর স্থিতি ভালো রহিব, যে গৃহিণী বা মহিলা সেমান পাই দিনটি বহুত ভালরে বিতিব, বিদ্যার্থী উচ্চ বিদ্যা অধ্যয়ন পাই বিদেশ যাত্রা করি পারন্তি, অপরাহ্ন সময়ের বন্ধুঙ্ক সহিত আপনার সাক্ষাৎ হই পারে, আপনার পাই শুভরঙ্গ ধলা নীল এবং কমলা এই রঙের বস্ত্র ব্যবহার করন্তু, শুভ সংখ্যা হিসাবরে 5 এবং 6 উভয় সংখ্যাকে ব্যবহার করন্তু, অধিক শুভফল প্রাপ্তি পাই আপনার কোনসি অন্ধ লোককু বা চক্ষুহীন ব্যক্তিকু কিছু মিষ্টান জাতীয় খাদ্য খাইবাকু দিয়ন্তু, কিছু আর্থিক সাহায্য করন্তু, দিনটি শুভপ্রদ হেব। এভাবে লোক ন মিলিলে শ্বেতবর্ণ গাইকু বা ধলা রঙের গাইকু কিছু ঘাস বা ঘাস বদলরে 5 বিটা 7 বিটা শাগ কিণি খাইয়া পাই দিয়ন্তু, দিনটি ভালরে বিতিব। মিথুন রাশি, কর্মক্ষেত্রে যে বাধা বিঘ্ন লা তা দূরীভূত হেব, নূতন কিছু যোজনা বা ফিউচর প্ল্যানিং আপনার করে পারন্তি, দাম্পত্য জীবনে অতি সাধারণ কথাকে নিয়ে মতভেদ মতান্তর সৃষ্টি হয়ে পড়ে, শরীরের পেটজনিত সমস্যা, গ্যাস্ট্রিক, অন্টা বা মেরুদণ্ডের যন্ত্রণা, স্কিন রিলেটেড প্রবলেম বা চর্মরোগ বা স্কিন অ্যালার্জি এভাবে সমস্যা বড়ি যাই পারে, মাঙ্কর স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত হবে, ভাইঙ্ক সহিত বা ভৌণীঙ্ক সহিত কিছু কথাকে নিয়ে মতান্তর মতপার্থক্য সৃষ্টি হয়ে পড়ে, দিনটি শুভফল প্রাপ্তি পাই আপনার খৈর সবুজ এবং কমলা এই রঙের বস্ত্র ব্যবহার করন্তু, শুভ সংখ্যা হিসাবরে নম্বর 5 ব্যবহার করন্তু, অধিক শুভফল প্রাপ্তি পাই আপনার ভগবান গণেশঙ্কু দর্শন করন্তু, ভগবান গণেশঙ্ক মস্তকরে অষ্টদল দুর্বা প্রদান করে দূরযাত্রা করন্তু, রিষ্ট খণ্ডিত হব, শুভফল প্রাপ্তি করবে। কর্কট রাশি, কর্কট রাশির ব্যক্তিবিশেষ অন্যর মনকু বা মানসিকতাকে পড়ি পারিবার সক্ষম হবে, পারিবারিক জীবনে আপনার সমস্ত মন নিয়ে চলবে, সমস্ত মনকু কিণবে, সমস্ত আপনার করে পারবে, গৃহিণী মানক মহিলা মানক দিনটি অতি ভালো থিবারু প্রত্যেক কার্যের আপনার জয়যুক্ত হবে,
କିଛି ନୂତନ କାର୍ଯ୍ୟକୁ ଆପଣ ଆଜି ଆରମ୍ଭ କରିପାରନ୍ତି। ଗୃହଜାତ ସାମଗ୍ରୀ ନିଜ ପାଇଁ କିଛି ବସ୍ତ୍ର ଅଳଙ୍କାର ଆଭୂଷଣ ବା କିଛି ସୁସ୍ୱାଦୁ ଭୋଜନ ଆପଣ ପ୍ରାପ୍ତି କରିବାର ଯୋଗ ରହିଛି। ଅପରାହ୍ନ ସମୟରେ ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟ କିମ୍ବା ବିବାହ ବ୍ରତ ଆଦି ସ୍ଥାନକୁ ଆପଣ ଗମନ କରିପାରନ୍ତି। ସ୍ୱାମୀଙ୍କ ସହିତ କିଛି ମତଭେଦ ଥିଲେ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ପତି ପତ୍ନୀଙ୍କ ମଧ୍ୟରେ ସମ୍ପର୍କ ଉତ୍ତମ ରହିବ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ଦିନ ଭଲ ଯାଉଥିବାରୁ ଉଚ୍ଚ ବିଦ୍ୟାରେ ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିବେ। କୌଣସି ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଥିଲେ ଏଥିରେ କ୍ୱାଲିଫାଇ ହୋଇପାରିବେ। ଶୁଭରଙ୍ଗ ହିସାବରେ ଧଳା, କମଳା ଏବଂ ଲାଲ ରଙ୍ଗକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 2 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଘରୁ ଯେତେବେଳେ ଆପଣ ଦୂରଯାତ୍ରା କରୁଛନ୍ତି ଚାମୁଚିଏ ମହୁ ବା ସାମାନ୍ୟ ମହୁ ଚାମୁଚିଏ ଖାଇ ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ସିଂହ ରାଶି ଆୟ ଅନୁସାରେ ବ୍ୟୟ ଆପଣଙ୍କର ବଢ଼ିଯାଇପାରେ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଉଚ୍ଚ ପଦାଧିକାରୀ ଆପଣଙ୍କୁ ପ୍ରଶଂସା କରିବେ। ପ୍ରତ୍ୟେକ ବିବାଦୀୟ କାର୍ଯ୍ୟରେ ଆପଣ ଜୟଯୁକ୍ତ ହେବେ। କୋର୍ଟ କଚେରୀ ମାଲି ମକଦ୍ଦମା ଥିଲେ ଏଥିରେ ବିଜୟୀ ହେବେ। ପାରିବାରିକ ଜୀବନ ସୁଖମୟ ହେବ। ଶରୀରରେ ଉଚ୍ଚ ରକ୍ତଚାପ, ଥଣ୍ଡା କିମ୍ବା ଥ୍ରୋଟ୍ ଇନ୍ଫେକ୍ସନ୍ ଭଳି ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ଲାଲ, ହଳଦୀ ଏବଂ ସବୁଜ ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 1 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ବହିଯାଉଥିବା ଜଳରାଶିରେ ଗୋଟିଏ ଶୁଖିଲା ନଡ଼ିଆକୁ ଆପଣ ପ୍ରବାହିତ କରନ୍ତୁ। ଦିନଟି ଶୁଭରେ କଟିବ। କନ୍ୟା ରାଶି ଆୟକୁ ଚାହିଁ ବ୍ୟୟ କରନ୍ତୁ। ଆଜି ଦିନରେ ଆୟ ତୁଳନାରେ ବ୍ୟୟ ବା ଖର୍ଚ୍ଚ ବଢ଼ିଯାଇପାରେ। ପାରିବାରିକ ଜୀବନରେ ସାଧାରଣ କଥାକୁ ନେଇ କିଛିଟା ସମସ୍ୟା ଉପୁଜିପାରେ। ମନ ମଧ୍ୟରେ ମନ ଅଶାନ୍ତି ରହିବ ବା ମନ ଭାରାକ୍ରାନ୍ତ ହେବ। ଅନ୍ୟକୁ ସାହାଯ୍ୟ କରି ପଶ୍ଚାତ୍ତାପ ଅନୁଭବ କରିପାରନ୍ତି। ଆଜି ଦିନରେ କୌଣସି ଚୁକ୍ତିପତ୍ରରେ ଦସ୍ତଖତ ପୂର୍ବରୁ ଏଗ୍ରିମେଣ୍ଟରେ ସାଇନ୍ କରିବା ପୂର୍ବରୁ ଭାବିଚିନ୍ତି ଆପଣ ସାଇନ୍ କରନ୍ତୁ। ଟେକ୍ନିକାଲ ବିଭାଗରେ କାର୍ଯ୍ୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ବ୍ୟାଙ୍କ, ବୀମା, ଫାଇନାନ୍ସ ବିଭାଗରେ କାର୍ଯ୍ୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିବିଶେଷ, ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ର ବା ଏଜୁକେସନ୍ରେ କାର୍ଯ୍ୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଯଥେଷ୍ଟ ଶୁଭପ୍ରଦ ରହିବ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ସବୁଜ, ନୀଳ, ଆକାଶୀ। ଶୁଭ ସଂଖ୍ୟା 5 ଏବଂ 6। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଆପଣ ମା' ଦୁର୍ଗାଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ। ଗୋଟିଏ ପାନପତ୍ର ଦେହରେ 7 ଲବଙ୍ଗ ଏବଂ 7 ଗୋଲମରିଚ ମାଆଙ୍କ ପାଖରେ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ, ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର, ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ, ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଜ୍ୟୋତିର୍ବିତ୍ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ୍ ନମ୍ବର 26, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9776833302, 9439444924। ଆମର ୱେବସାଇଟ୍ www.srijagannathastro.com। ଆସନ୍ତୁ ଜାଣିବା ତୁଳାରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଆଜି ଦିନଟି କିପରି କଟିବ। ତୁଳାରାଶି ତୁଳାରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଭ୍ରମଣ ପ୍ରିୟ ହେବେ। କୌଣସି ବନ୍ଧୁ ବା ମିତ୍ରଙ୍କ ସହିତ ଅକସ୍ମାତ୍ ସାକ୍ଷାତ ହେବ। ଗୃହକୁ କୌଣସି ଗୃହଜାତ ସାମଗ୍ରୀ କ୍ରୟ କରିବେ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ସ୍ଥିତି ଆପଣଙ୍କର ମଜବୁତ ରହିବ। ବ୍ୟବସାୟୀମାନେ ବ୍ୟବସାୟରେ ଶୁଭଫଳ ବା ଲାଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ପାଠ ଅପେକ୍ଷା ଆପଣଙ୍କର ସିନେମା, ଯାତ୍ରା ବା କୌଣସି ଭ୍ରମଣ ପ୍ରତି ଅଧିକ ଆଗ୍ରହ କରିବେ। ଖାଦ୍ୟପେୟରେ ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ଚୁଜି ହେବେ ବା ପିଲାମାନେ ଆଜି ଚୁଜି ହେବେ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ଧଳା, କମଳା ଏବଂ ଖଇର ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 6 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଦେବାଦେବ ମହାଦେବଙ୍କୁ ଦର୍ଶନ କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ବିଛା ରାଶି କର୍ମକ୍ଷେତ୍ରରେ କିଛିଟା ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ଉପସ୍ଥିତ ବୁଦ୍ଧି ବଳରେ ପ୍ରତ୍ୟେକ ସମସ୍ୟାର ଆପଣ ସମାଧାନ କରିବେ। ବାଣିଜ୍ୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିବିଶେଷ ବେପାର ବାଣିଜ୍ୟରେ ଲାଭ ଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଗୃହକୁ କୌଣସି ଅତିଥିଙ୍କର ଆଗମନ ଘଟିବ। ଅପରାହ୍ନ ସମୟରେ ଦୂରଯାତ୍ରା କରିବା ସହିତ କିଛି ଖର୍ଚ୍ଚାନ୍ତ ମଧ୍ୟ ହୋଇପାରନ୍ତି। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରଙ୍ଗ ଲାଲ, ଆପଣଙ୍କର ହଳଦୀ ଏବଂ ଖଇର ବା ମେରୁନ୍ ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 9 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ବହିଯାଉଥିବା ଜଳରାଶିରେ 9 ରକ୍ତବର୍ଣ୍ଣର ପୁଷ୍ପ ବା ଲାଲ ମନ୍ଦାର ଫୁଲ ପ୍ରବାହିତ କରନ୍ତୁ। ଧନୁରାଶି କର୍ମକ୍ଷେତ୍ରକୁ ନେଇ ସାମାନ୍ୟ ଚିନ୍ତିତ ରହିପାରନ୍ତି, ତଥାପି ଆପଣଙ୍କର ଆଜି ଉତ୍ସାହ ଭଲ ରହିବ। ପାରିବାରିକ ଜୀବନ ଅତ୍ୟନ୍ତ ସୁଖପ୍ରଦ ରହିବ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ କିଛି ମନମାଳିନ୍ୟ ମତାନ୍ତର ଥିଲେ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ସନ୍ତାନଙ୍କର କାର୍ଯ୍ୟକଳାପକୁ ନେଇ ଆତ୍ମସନ୍ତୋଷ ବ୍ୟକ୍ତ କରିବେ। ମୋଟାମୋଟି ପାରିବାରିକ ଜୀବନ ଭଲ ରହିଛି। ବ୍ୟବସାୟୀମାନେ ବ୍ୟବସାୟରେ ମଧ୍ୟ ଭଲ ଅର୍ଥ ଉପାର୍ଜନ କରିପାରିବେ।
ଯେଉଁମାନେ ଟେକ୍ନିକାଲ ବିଭାଗରେ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି, ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ଇଲେକ୍ଟ୍ରିକାଲ ଫିଲ୍ଡରେ ଅଛନ୍ତି, ଆଇଟି ଫିଲ୍ଡରେ ଅଛନ୍ତି, ବା ଯେଉଁମାନେ କବି, ସାହିତ୍ୟିକ, ଲେଖକ, ଗୀତିକାର, ସେମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ଶୁଭପ୍ରଦ ରହିବ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭରଙ୍ଗ ହିସାବରେ ହଳଦୀ, ଲାଲ ଏବଂ ଗୋଲାପୀ ରଙ୍ଗକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 3 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଘରୁ ଯେତେବେଳେ ଆପଣ ଦୂରଯାତ୍ରା କରୁଛନ୍ତି, ଗୋଟିଏ ହଳଦିଆ ରୁମାଲ ଏବଂ ଖଣ୍ଡ ହଳଦୀ, ହଳଦୀ ଖଣ୍ଡଟିଏ, ଶୁଖିଲା ହଳଦୀ ଖଣ୍ଡଟିଏ ନିଜ ପକେଟରେ ବା ପର୍ସରେ ରଖି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ନିଶ୍ଚୟ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ଆସନ୍ତୁ ଜାଣିବା ମକର ରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଆଜି ଦିନଟି କିପରି ବିତିବ। ମକର ରାଶି, ମକର ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଦିନଟିରେ ଜଗି ରଖି ଚଳିବା ଆବଶ୍ୟକ। କୌଣସି ଯାନବାହନରେ ଦୁର୍ଘଟଣା, ଉଚ୍ଚ ସ୍ଥାନରୁ ପତନ, ଶାରୀରିକ ଆଘାତ ଭଳି ଯୋଗ ଥିବାରୁ ବା କଷ୍ଟ ଥିବାରୁ ଜଗି ରଖି ଚଳନ୍ତୁ। ଅନ୍ୟ କଥାରେ ହଠାତ୍ ପରିଚାଳିତ ହୁଅନ୍ତୁ ନାହିଁ। ସରଳ ବିଶ୍ୱାସ ଏହି ଦିନଟିରେ ଅନ୍ୟକୁ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ ନାହିଁ। ଅନ୍ୟର ବିଶ୍ୱାସକୁ ନେଇ ଆପଣ ଅସୁବିଧାରେ ପଡ଼ିପାରନ୍ତି। କୌଣସି କୋର୍ଟ କଚେରୀ ବିଚାରାଧୀନ ମକଦ୍ଦମା ଥିଲେ ଏହାକୁ ଆଭଏଡ଼ କରନ୍ତୁ, ବା ତାରିଖକୁ ଆପଣ ଅନ୍ୟ ଦିନକୁ ସ୍ଥିର କରିବା ପାଇଁ ଚିନ୍ତା କରନ୍ତୁ। ଆଜି ଦିନରେ ଆପଣ ଏଗ୍ରିମେଣ୍ଟ ବା କୌଣସି ଦସ୍ତଖତ କରିବା ପୂର୍ବରୁ ବା ଏଗ୍ରିମେଣ୍ଟରେ କୌଣସି ସ୍ୱାକ୍ଷର କରିବା ପୂର୍ବରୁ ଜଗି ରଖି ଆପଣ ସ୍ୱାକ୍ଷର କରନ୍ତୁ, ଅସୁବିଧାରେ ପଡ଼ିପାରନ୍ତି। ଆର୍ଥିକ ସାହାଯ୍ୟ କାହାକୁ କରନ୍ତୁ ନାହିଁ। ଶୁଭରଙ୍ଗ ହିସାବରେ ସବୁଜ, ନୀଳ ଏବଂ ଖଇର, ଏହି ରଙ୍ଗକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ସଂଖ୍ୟା ହିସାବରେ 6 ଏବଂ 8 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ଦେବାଦେବ ମହାଦେବଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ। ମହାଦେବଙ୍କ ଲିଙ୍ଗରେ ବା ଶିବଲିଙ୍ଗରେ କିମ୍ବା ଘରେ ମହାଦେବଙ୍କର ବା ଶିବଙ୍କର ଫଟୋ ଥିଲେ 7 କୋଟି ନୀଳ ଅପରାଜିତା ଫୁଲ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଦେଖିବେ ବାଧା ବିଘ୍ନ ଖଣ୍ଡିତ ହେବ, ରିଷ୍ଟ ଖଣ୍ଡିତ ହେବ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। କୁମ୍ଭ ରାଶି, କୁମ୍ଭ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଶୁଭରେ ବିତିବ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଯେଉଁ ବାଧା ବିଘ୍ନ ଥିଲା ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ମାତ୍ର ବ୍ୟବସାୟୀମାନଙ୍କ ପାଇଁ ଦିନ ଭଲ ଯାଉନଥିବାରୁ ଅଧିକ ଅର୍ଥରାଶି ଇନଭେଷ୍ଟ କରନ୍ତୁ ନାହିଁ, ଅଧିକ ପୁଞ୍ଜି ଇନଭେଷ୍ଟ କରନ୍ତୁ ନାହିଁ। ଅନ୍ୟକୁ ସାହାଯ୍ୟ କରି ପଶ୍ଚାତ୍ତାପ କରିପାରନ୍ତି। ପରିବାରରେ ମାଆଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ଆଜି ଦିନରେ ଆପଣ ଶୁଭରଙ୍ଗ ହିସାବରେ ସବୁଜ, ଖଇର ଏବଂ ଗୋଲାପୀ, ଏହି ରଙ୍ଗକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ ନମ୍ବର 8 ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ହନୁମାନ ଚାଳିଶା ପାଠ କରି ଘରୁ ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଯାହା ବି ବାଧା ବିଘ୍ନ ରହିଛି ଦୂରୀଭୂତ ହେବ। ମୀନ ରାଶି, ମୀନ ରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ଶୁଭପ୍ରଦ ରହିଛି। ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ଆପଣଙ୍କୁ ସଫଳତା ମିଳିବ। କୌଣସି ପୁରାତନ କାର୍ଯ୍ୟ ଅଧା ଅଧୁରା ରହିଥିଲେ ତାକୁ ଆରମ୍ଭ କଲେ ନିଶ୍ଚୟ ଦିନଟିରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରିପାରିବେ, ବା ଆଗକୁ ଏହା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହୋଇପାରିବ। ପାରିବାରିକ ଜୀବନରେ ସାଧାରଣ ମତପାର୍ଥକ୍ୟ ଦେଖାଦେଇପାରେ, ତଥାପି ଦିନଟିରେ ଆର୍ଥିକ ଲାଭ ରହିଛି, ଯୋଗ ରହିଛି, ଭଲ ଅର୍ଥ ପ୍ରାପ୍ତିର ଯୋଗ ରହିଛି। ଏବଂ ଏହା ସହିତ ବହୁ ପୁରାତନ ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ବା ମିତ୍ରଙ୍କ ସହିତ ଅକସ୍ମାତ ସାକ୍ଷାତ ହେବାର ଯୋଗ ରହିଛି। ଅପରାହ୍ନ ସମୟରେ ନିଜ ପାଇଁ ଆପଣ କିଛି କାମ କରିପାରନ୍ତି, ବା ନିଜ ପାଇଁ କିଛି ଦ୍ରବ୍ୟ କ୍ରୟ କରିପାରନ୍ତି। ପିଲାମାନଙ୍କ ପାଇଁ, ପରିବାର ଲୋକଙ୍କ ପାଇଁ କିଛି ଦ୍ରବ୍ୟ ବା ଗୃହଜାତ ସାମଗ୍ରୀ କ୍ରୟ କରିପାରନ୍ତି। ଦିନ ମୋଟାମୋଟି ଭଲ ଯାଉଥିବାରୁ ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ରହିଛି, ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ରହିଛି। ମୋଟାମୋଟି ମୀନ ରାଶି ପାଇଁ ଦିନଟି ଶୁଭ ଥିବାରୁ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ଆଜି ଆରମ୍ଭ କରନ୍ତୁ, ବା ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ଆପଣ ଜୟଯୁକ୍ତ ହେବେ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟର ଅୟମ ଆରମ୍ଭ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ, ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର, ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ, ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଜ୍ୟୋତିର୍ବିଦ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ ନମ୍ବର 26, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9776833302, 9439444924। ଆମର ୱେବସାଇଟ www.srijagannathastro.com। ଆଜି ସମୟ ଇସାରା ଦେଲାଣି, କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖିବା ପାଇଁ ପଡ଼ିବ। ମହାପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ଦୟାରୁ ଆପଣମାନଙ୍କର ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେଉ। ମେଷଠାରୁ ମୀନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦ୍ୱାଦଶର ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେଉ। ରହୁଛି, ଜୟ ଜଗନ୍ନାଥ। ଡିଟିଭି ଓଡ଼ିଆ ଦେଖିବା ପାଇଁ ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ ଏବଂ ବେଲ୍ ଆଇକନ୍କୁ ମଧ୍ୟ ଦବାଇ ଦିଅନ୍ତୁ।